রাজনী বাবু, এই বৃষ্টিতে তুমি হেঁটে হেঁটে ফিরছিলে কেন? স্কুল থেকে একটা টেলিফোন করে দিলে তো পারতে, বাবা গাড়ি নিয়ে আসতেন। আমি তো রোজ হেঁটে হেঁটে ফিরি, প্রতিদিন তো এরকমই বৃষ্টি হচ্ছিল, আমি বাবাকে টেলিফোন করলাম, বাবা শুননা, সেই এলেন ছোটা, তখন আমার খিদে পেয়ে যায়। বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন। ও এই নাও চকলেট, আমাকে দিও একটু। আর শোনো সমীর বাবু, এবার থেকে আমাকে টেলিফোন করো, কেমন? একা একা বেরিও না। সারাদিন চোখের উপর যা দেখছে তাই তো শিখবে, তবে এই নরক ছেড়ে চলে যেতাম নেহাত। আলো জ্বালিয়ে দেবো বাবু? না থাক, দরকার নেই, আসো। দর অঙ্ক বল যে কাজগুলো উঠিয়ে দেবে, গাড়িটা ফিরছে। Thank you.
নমস্কার, আপনার ফাইলটা দেখলাম মিস্টার দত্ত, সবই ঠিক আছে। তবে জোরদার চার্জ কিছু আনুন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেটেল হবে। জোরদার মানে আপনি কি বলতে চাইছেন? অনেক কিছু আছে, যেমন শি ওয়াজ আনফেথফুল টু ইউ বা ম্যারিটাল ইনফাইডেলিটি। কিন্তু এগুলো তো সত্যি নয়। ডিভোর্স আনতে চাইছেন যখন তখন একটা তো দিতে হবে বই কি? না না মিস্টার ঘোষ, আমি কোনো রকম মিথ্যে চার্জ আনতে চাইছি না। তবে ও ঠিক, জীবন একেবারে অসহ্য হয়ে উঠেছে, এক মুহূর্তে টিকতে পারছে না। আপনি যা একটা ব্যবস্থা করুন। নমস্কার। অন্ধকারে বসে আছে যে কলকাতা শহরে বৃষ্টি হলে আর রক্ষে নেই, প্রাণ নষ্ট হবে। শুধু যা খাচ্ছ কেন, খাবার কিছু খেয়ে নিতে পারতে। না ঠিক আছে। আমি তো বেরোচ্ছি বুঝলে, এই একে বৃষ্টি আছে, ভালো লাগছে না। দেখে একটা ছবি টবি দেখে আসে। শোনো, আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে খেয়ে নেবো। বলেছি আমার কাগজপত্রে হাত দেবে না। কেন হাত দিয়েছিলে? ধুলো জমেছিল বাবু, তাই পরিষ্কার করেছি। ধুলো জমুক ময়লা জমুক সেটা আমি বুঝবো, আমার জিনিসপত্রে তোমরা কেউ হাত দেবে না, বুঝতে পেরেছ? এই কাগজগুলোর দাম তোমাদের কাছে কিছু না হতে পারে, কিন্তু এগুলো জোগাড় করার পেছনে আমার 3 বছরের পরিশ্রম আছে। সকাল থেকে অশান্তি শুরু করেছো কেন? আমি কিছু করিনি, তোমরা সবাই মিলে আমাকে দিয়ে করাচ্ছ। কোন রকমের একটা ফাইল করেছিলাম, সেটা পাচ্ছি না। নিশ্চয়ই ওখানে কোথাও আছে, উড়ে যাবে না? উড়ে যে যাবে না সে আমিও জানি, তবে নেই ওখানে ফাইলটা।
তাহলে হয়তো তোমার অফিসে আছে। এতই যদি দরকারি জিনিস তালা চাবি দিয়ে রাখো না কেন? সব জিনিস যদি তালা চাবি দিয়ে রাখতে হয় তাহলে বাড়িতে বাস করা দরকার থেকে হোটেলে গিয়ে বাস করলেই হয়। আজ অফিস থেকে ফেরার পথে বাড়ির সাইটে যেতে হবে, তুমি একবার গেলে ভালো হয়। বাথরুমে কনস্ট্রাকশন দেখে আসতে। আমি দেখে আর কি করবো? না করবার কিছুই নেই, তবে তোমার এখানে যে প্ল্যানটা করেছিলাম তাই একবার দেখতে। তখন ইন্টারেস্ট ছিল, উৎসাহ দেখিয়েছিলাম, আজ আর আমার কোন ইন্টারেস্ট নেই। তোমার ওষুধ থাক না, ভালোই তো আছো। ডক্টর সেন বরাবর খেতে বলেছেন, খাও নইলে নিজেই কষ্ট পাবে। এটা তার ইন্টারেস্ট দেখাচ্ছো কেন? যতদিন আছি দেখাচ্ছি, যখন থাকবো না দেখাবো না। মা কাকিমা আসবো? এসো মা কাকু, তুমি আমাকে একটু স্কুলে পৌঁছে দেবে? হ্যাঁ চলো এখন না, তোমার অফিস যাবার পথে। ভেরি কনসিডারেট, এসো খাও একটু আমাদের সঙ্গে। কই কাল রাত্রিতে তো তুমি পড়তে এলে না? মামার ঝগড়া করেন, তাতে ভালো লাগে না। ছি, ও কথা বলতে নেই। মা কি করছেন? মা রান্না করছেন। জানো না কাকিমা, তোমার সাথে তিন তিনটে চাকর এলো আর গেল, কারোর সঙ্গে মা বাবার বানি না। সব জায়গাতে তাই সমী, দিনকাল যা পড়েছে এরপর চাকর বাকর পাওয়াই যাবে না, তাই তো স্বাবলম্বী হতে হবে। এখন থেকে যদি নিজের কাজ নিজে করো দেখবে পরে কোনো কষ্টই হবে না। জলে গাড়ি না আটকালে বাঁচে। কেন শুধু শুধু এদিক দিয়ে এলে? আমি তো হেঁটেই যেতে পারতাম। অন্যায় হয়ে গেছে। না কাকিমা, আমি তোমার স্কুলে পড়লেই বেশ হতো না? দুর্বোকা, জানিস না ও তো মেয়েদের স্কুল। আপনি একটা ড্রাফট করুন,
আমি দেখে দিচ্ছি। যে জায়গাগুলো ক্রস করে দিয়েছিলাম সেগুলো নতুন করে করেছো? না স্যার, সবগুলো হয়নি। কেন হয়নি? অনেক সময় দেওয়া আছে তোমাদের, এরপর দিল্লিতে আমাকে কৈফিয়ত দিতে হবে। বলো কি অসুবিধা হচ্ছে? মেইন টাওয়ারটা নিয়ে একটু গোলমাল হচ্ছে স্যার। কই দেখি। আপনার বাড়ির প্ল্যানটা দেখলাম, দারুণ হয়েছে স্যার। ওইটুখানি জমির ভেতর এরকম আর্টিস্টিক বাড়ি কলকাতা আর নেই। জানাশোনা খদ্দের আছে, বাড়িটা তৈরি করে বিক্রি করে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ দেখি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি এটা দেখে রাখছি। বরং মেইন টাওয়ারটা বাদ দিয়ে বাকি মেজারমেন্টটা করে ফেলো। আচ্ছা স্যার। হ্যালো মিস্টার ঘোষ, আমি মিস্টার দত্ত কথা বলছি। শুনুন, আপনি আপনার সুটটা ফাইল করুন, আমি আসবো। কখন লাঞ্চ আবার? আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যালো, মাধুরী এখন ক্লাস নিচ্ছে, আপনি কি কথা বলছেন? ও নমস্কার, 1:05 ক্লাস শেষ হবে, আমি এলিওকে বলবো। তাহলে এ মাইনাস বি হোল কিউ এর আরেকটা ফর্মুলা আছে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস ট্রাইস এ বি ইনটু এ মাইনাস বি। ওরে মাধব, তুই কথা টেলিফোন করেছিলেন, কথা বলিস। টেলিফোন করেছিলাম তখন তুমি ক্লাস নিচ্ছিলে। ক্লাস থেকে ফিরে আমিও তোমায় টেলিফোন করেছিলাম, তুমি তখন আলিপুর করতে গিয়েছিলে। হ্যাঁ শোনো মাধুরী, তোমার সঙ্গে একটু কথা আছে। আচ্ছা না থাক, পার্টি থেকে ঘুরে এসেই বলবো। পার্টি টার্টিতে যাওয়ার কি প্রয়োজন তাতে বুঝি না,
লাগে না সবসময়। আমারও যে ভালো লাগে তাও নয়, তবে যেতে হয় সামাজিকতার খাতিরে। তা তোমার যদি ভালো না লাগে নাইবে গেলে তুমি থাক না। না চলো, আমার জন্য তোমার জবাবদিহি করতে হয় তা আমি চাই। আসছি, বসো এক মিনিট। বউটা ঠিক করে নাও না, আমাদের দিকে তো কেউ ফিরেও তাকাবে না। কেসি চাটনি খেলে রাইট দিয়ার, সত্যি কি দারুণ সেন্স অফ হিউমার তোমার। আমার কিন্তু কোন ক্রেডিট নেই, সব শতদলের ভরি ডিজাইন বুঝছি স্যার। শতদল দত্ত, ওর সঙ্গে আপনার পরিচয় নেই? আচ্ছা দাঁড়ান, শতদল 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 কিন্তু প্রফেশনাল আর্কিটেক্ট নয়, ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের বড় বাবু। আমি বলি কি হবে বাবু গভর্নমেন্টের চাকরি করে, তার চেয়ে চলে এসো আমার ইঞ্জিনিয়ারিং ফার্মে, তুমি তার রিকোয়ারমেন্ট মানে। কিন্তু ওর মন পড়ে রয়েছে হাজিরোর মন্দির। কি করবো ভেবে পাচ্ছি না, মাথা ঘুরিয়ে যাচ্ছে। আমারও তো একই অবস্থা হদি, তবে মিস্টার দাস এত বড় ইঞ্জিনিয়ার, ভবিষ্যতে হয়তো চাকরি বাকরির ব্যাপারে একটা সুরাহা হতে পারে, সেই ভাবেই আশা। মিস্টার সিং, আই এনভি ইউ, কনসুলেট কা কাম হ্যায় আপকা, আই লন্ডন ও কাল প্যারিস। আরে নেই ভাই, ইসমে বহুত সি মুসিবত হ্যায়, গভর্নমেন্ট নে মুঝে লিখা হ্যায় সিডনি অস্ট্রেলিয়া জানে কে, পর মেনে বিনা লিখ দিয়া হ্যায়, মুঝে সিডনি নেই, মুঝে ওয়াশিংটন জানে। আমি মিস বোসের কথা সম্পূর্ণ সমর্থন করি। জীবনের মূল কথাই হলো অ্যাডজাস্টমেন্ট, সব ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্টটাই আজ বড় হয়ে উঠেছে, তার স্বামী স্ত্রীর সঙ্গেই হোক বা ছেলে মেয়ের সঙ্গেই হোক। আমি তো তা বলিনি, বরং উল্টোটাই বলেছিলাম। তাই নাকি, কি বলেছিলেন আবার বলুন তো। আমি বলছিলাম অ্যাডজাস্টমেন্টের কোনো অর্থই হয় না, অ্যাডজাস্ট করা মানে একটা বাধ্যবাধকতা মেনে নেওয়া। হুররে, আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ মিস বোস, অ্যাডজাস্টমেন্টের কোনো অর্থই হয় না, অ্যাডজাস্টমেন্টের মানে নিজেকে ডিপ্রাইভ করা। একটা মানুষ সত্যিকারে যা ভাবে এখানে সে বোঝা ঠিক উল্টোটাই বলে। ওদি আপনার বাড়ির প্ল্যানটা দেখলাম। তাই নাকি, কিছু দেখলেন? অফিসে স্যার টেবলে। আপনি অফিসার বলেন বুঝি? দাদা বলতে ইচ্ছা হয় কিন্তু সাহসে খুলে না। হ্যালো, হাউ ইজ ইয়োর গুড হাজবেন্ড? হি ইজ ফাইন, থ্যাংক ইউ। সত্যি দারুণ প্ল্যান হয়েছে বৌদি, সারা কলকাতা শহরে এরকম বাড়ি আর নেই। কিন্তু সেদিন স্যারকে বলতে উনি বললেন করতে দেখো বাড়িটা বিক্রি করে দেবো। মাধুরী কেমন আছে? সুপ্রিয়, তোমাকে একটু খাটাবো, দেখো সবটা কম পড়ে যাবে, একটু গিয়ে নিয়ে আসবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি বৌদি, আমি আসছি এক মিনিট। একটা ইডিয়েট। আমি এবার কি করলাম? এমন ট্যালেন্ট, চাকরি করে জীবনটাকে নষ্ট করছিস। হ্যাঁ
আমি একটা ইডিয়েট। বউয়ের চাকরি করে জীবনটাকে নষ্ট করব। কি হচ্ছে কি? শাট আপ। আমি কি তোমাকে ভয় করি না? আমি এ ফ্রি ম্যান, আর তোমাকে আমি করি না। Don't you ever snap me like that. I'm your husband. Understand? তুমি চুপ করো না। কেন চুপ করবো? ভয়টা কিসের? শাট আপ। লাইফটা আমার হেল্প করে দিলে, আমাকে সর্বশান্ত করলে, উল্টে আবার আমাকে খারাপ করে হচ্ছে। জীবনে অশান্তির চোটে সবকিছু হারাতে বসেছে, সেদিকটা ভেবেও দেখে না। তারপর পেটে যে একটু মত পড়লো, ব্যাস অমনি ভেতরের আসল রূপটি বেরিয়ে পড়লো। নিজেরা তো পড়তে পড়তে একদিন শেষ হয়ে যায়, কিন্তু সেখানেও যদি শেষ হতো তাহলে তো কথা ছিল না। অশান্তির ভাগ দিয়ে যায় নিজেদের সন্তানদের উপরে। শুধু শুধু কেন ওদের সম্বন্ধে বলছো? আমরা তো লোকের চোখে ধুলে দিচ্ছি, সবাই ভাবে আমরা হয়তো আদর্শের স্বামী, কিন্তু আমাদের দিন যে কিভাবে কাটে এর জন্য কি আমি দায়ী? আমি বলেছি তুমি দায়ী, হয়তো আমিই দায়ী, কিন্তু এটা তো ঠিক যে আমাদের সংসারে কারো মন নেই, কোনো ইন্টারেস্ট নেই। আমি কিন্তু সম্পূর্ণ ইন্টারেস্ট নেই কিছু। দেখো এটা অভিযোগের কথা হচ্ছে, আমি কি কোনো ইন্টারেস্ট নেই? নি হয়তো তোমার চেয়ে বেশি করে ঘরকে আঁকড়ে ধরতে চেয়েছিল। কে বেশি কে কম এ বিচার করা যায় না। না তা করছি না, কিন্তু আমি বলছি আমি মেয়ে, আর দশটা মেয়ের মতো ঘর সংসারের স্বপ্ন দেখেছিলাম। তুমি ছেলে, তোমার অফিস আছে, কাজ আছে, আরো পাঁচটা জিনিস আছে, কিন্তু আমার সংসারই একমাত্র অবলম্বন ছিল। বাট ইট ডিডন্ট ওয়ার্ক। কি বলতে চাইছো তুমি? সব ত্রুটি আমার? না ত্রুটি আমার, আমি তোমার মনে করো না কিরকম আনব্যালেন্সড হয়ে গেছিলাম। এর নতুন কি, রোজই তো চলছে, এখন চাপা আগুনের মতো জ্বলছি, এরপর একদিন দপকে ওপেনলি ওয়ার ডিক্লেয়ার হবে। যাতে ওপেনলি ওয়ার ডিক্লেয়ার না হয় সেজন্য কিছু একটা করলেই তো পারো। সেই চেষ্টাই করছে।
এই একই কথা তো আমরা বহুকাল থেকে বলছি, চেষ্টা করছি, পথ খুঁজছি। আমি সত্যি বলছি, আমার কিন্তু আর ধৈর্য নেই, এবার বাধ্য হয়ে আমাকে একটা কিছু করতে হবে। তুমি একটা কিছু করো না, সব দায়িত্ব আমার কাছে চাপাচ্ছে না। কোনো দায়িত্ব আমি তোমার উপর চাপাতে চাইছি না, কোনো রকম অভিযোগও আমার নেই। আমি শুধু মুক্তি চাইছি, সহজভাবে নিঃশ্বাস নিতে চাইছি। বাড়িতে যদি শেষ করতে পারি তোমারই থাকবে। আমি কি বাড়ি, টাকা, সিকিউরিটি এর জন্য তোমার কাছে এসেছিলাম? জমিটা সত্যি খুব ভালো পাওয়া গেছে না? তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর। কি বলছো? আরে নিজেরা করে দেখো, তুমি খুব ভালো করেই জানো যে তোমার পছন্দতে আমার পছন্দ। আচ্ছা এটা পুর ঠিক না? চালুক্য রাজবংশ আর্কিটেকচারের জন্য বিখ্যাত ছিল, তাদের মন্দির গুলো দেখেই বুঝতে পারা যায় কি দারুণ সায়েন্টিফিক প্ল্যানিং। মাথায় এসব খেলছে বুঝি? পুরনো জিনিসকে নতুন ভাবে তুলে ধরার নামই হচ্ছে মডার্নিজম। অত জানি না বাবু, যদি বাড়ির ফ্রন্ট হয় রান্নাঘর নিশ্চয়ই পেছন দিকে হবে। আমার কিন্তু কিচেন গার্ডেন চাই। কিচেন গার্ডেন চাই কেন? রান্না করতে করতে কবিতা লেখা হবে? হ্যাঁ হবে। না হবে না, অবশ্য গার্ডেনের একটা পারমিশন থাকবে, তবে সেটা কিচেন গার্ডেন না, বাচ্চাদের খেলবার জন্য নার্সারি গার্ডেন। আর কি চাই বলো? বাথরুমের প্ল্যান আমি করব। আর তোমার জন্য ছোট্ট একটা লাইব্রেরি। আর কিছু চাই না। কেন, ডিমান্ডটা অত মডেস্ট কেন? বড্ড বেশি পাওয়া হয়ে গেল না আমার পক্ষে। ভাবিনি তো কোনোদিন তুমি আমার জীবনে আসবে, কলকাতা শহরে বাড়ি হবে। এর চেয়ে বেশি কিছু হলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাব। এখানে মাধুরী দেবী বলে কেউ থাকেন? হ্যাঁ আমার নাম। আপনার জন্য একটা জিনিস আর একটা মেসেজ আছে। ও আর মেসেজটা কি? যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন। তাই নাকি? তিনি কে? শতদল দত্ত। রামু চা দে। এলিভেশন, মডার্ন আর্কিটেকচারের প্রথম কথা হচ্ছে এলিভেশন, কিছু বুঝলে? তাহলে রান্না করতে বুঝে না, এখানে তোমার শিল নোড়া, এখানে তোমার উনুন, এখানে তোমার জলের বাড়ি। আরে এসো সময় বাবু এসো। জীবনটা নষ্ট হয়ে গেল বাবা, দুষ্টুমি করেন। সময় বাবু এদিকে এসো, এদিকে এসো। এই দেখো তোমার রাঙা কাকিমার বাড়ি, কিরকম হচ্ছে বলতো? পছন্দ হয়? বারান্দা? হ্যাঁ, আমরা যখন বুড়ো হয়ে যাবো তখন এই বারান্দায় বসে থাকবো,
আর আমাদের সমীর বাবু আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিরাট গাড়ি ঘুরে ফুস করে বেরিয়ে চলে যাবে। এই তো তোমার ঘর, তুমি এইখানে থাকবে। আসছি একদম। কাল সকালে আমার সুবিধা আছে, আমি আপনার চেম্বারের অ্যাড্রেস জানি। আপনার বৌমাকে একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম। এতটা পথ হেঁটে এলে? হ্যাঁ স্যার, ছুটির দিনে একটু বেড়ানো হলো। চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়েছি। কষ্ট করে যাচ্ছেন যখন, তখন একবার আমাদের বাড়িতে নামতে হবে। আপনি কষ্ট করে নাই গেলেন, আমরা হেঁটে চলে যেতাম। আরে না না, চলো না, কতক্ষণ লাগবে? সুপ্রিয় ছেলেটি বড় বুদ্ধিমান জানো, কিন্তু প্রচন্ড ফাঁকিবাজ, অর্ধেক দিন অফিসে লেট করে আসে। এই চলো আজ বাইরে কোথাও খাওয়া যাক। বাড়ি চলো। কি হয়েছে কি তোমার? তোমাকে তো এত অধৈর্য কখনো দেখিনি। কি হয়েছে? ডক্টর ব্যানার্জির সঙ্গে কি কথা হবে তুমি তো জিজ্ঞেস করলে না। আরে জিজ্ঞেস করার সুযোগ পেলাম কোথায় বলো। তাহলে তুমি চুপ করে থাকবে, আমি কি ওখানে আড্ডা মারতে গিয়েছিলাম? এই দেখো তুমি চটে গিয়েছো, বলো কি হয়েছে। তোমার যখন কোনো ইন্টারেস্ট নেই তখন থাক। শোনো, শুধু শুধু রাগ করে না। এই মাধুরী, মাধুরী কি হচ্ছে? কি মাধুরী, আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। Thank you.
প্রকৃতির নিয়ম যে সবাই চায় তার সন্তানের মধ্যে তিনি নিজের চিহ্ন রেখে যেতে। এটা একটা স্ট্রাগল, সর্বকালের স্ট্রাগল, সমস্ত জীব জগতের স্ট্রাগল। কিন্তু মাধুরী, তাই বলে আজ তোমার এই অক্ষমতাটুকু শুধু বড় হয়ে উঠবে? আমার কাছে তোমাকে অন্য কোনো পরিচয় নেই। Do you mean to say that I'm going to throw you out of this? No. এত বড় অবিচার তোমার উপর কোনোদিন করতে পারবো না। আমার যা কিছু আজ কষ্ট নিজেকে নিয়ে, নিজের অক্ষমতার জন্য। কিসের অক্ষমতা মাধুরী? কলকাতা শহরে অনেক ডাক্তার আছে, আর আমাদের টাকা পয়সার এমন কিছু অভাব না, তাদের সঙ্গে কনসাল্ট করা যেতে পারে। আমার ভাই, ফ্যান, এডমায়ারার, বন্ধু। বসে পড়লে কেন? লাইট হাউস থেকে টিকিট কিনে নিয়ে এসো। তুমি যাও, আমি এদের কাছে একটু বসি। কে কে, প্লিজ টেক মাই ওয়াইফ, আই মিন ওর সঙ্গে একটু যাও। সার্টেনলি, উইথ প্লেজার। ইয়েস, ইটস এ প্লেজার সো লং ইউ ডোন্ট ম্যারি। তোরা তো যাচ্ছিস সর্দার? না, আমার শরীরটা ভালো নেই, আমি আর নাইবা গেলাম। ইয়ার কি পেয়েছো? কালকে থেকে কথা হয়ে আসছে না কেন? জোর করছো? শরীর খারাপ থাকলে নাইবা গেল। ওরে বাবা, কি বড়, মরে যাই। চলুন চলুন, আমরাই যাই। মিস্টার স্যার, পাশে ইউ। বেড়া কে চাই স্যার? হুইস্কি বড়া। এই দেখো, ফের তুমি গোলমাল শুরু করবে। চুপ কর, মাস্টারি করিস নি। এক ভদ্রলোক চলে পুড়ে মরছেন, আর এক ভদ্রলোক তার সুযোগ নিচ্ছে। Isn't it funny?
এই ওষুধ চাই কিছুদিন চলো। হরমোন ট্রিটমেন্টের জন্য দিলাম, দেখে যা মনে হচ্ছে কজ অফ স্টেরিলিটিস গ্রস ইউটেরাইন হাইপোপ্লেসিয়া। টু বি মোর শিওর ডক্টর টেলারকে একবার দেখান না, তিনি এখন কলকাতার সিনিয়র গাইনোকোলজিস্ট, হয়তো কোনো সার্জিক্যাল অপারেশন সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করছি। I carefully checked all the previous stages of the treatment. I regret that my examination has brought nothing fresh to light. I see. So now there's only one way we might be able to overcome the cause of the sterility. I recommend that Mrs. Dart undergoes a minor operation. Mm-hmm. Meanwhile, we must neglect no other avenues, so I'd like you two to have a thorough examination. Oh, yes, certainly. And then you can come back to me and show me the report. Sure. Let me show you off. Hello, Dr. Mukherjee. আর সাসপেন্সে রাখবেন না, প্রাণ যাবার দাখিল হয়েছে। না না, আপনার তরফ থেকে কোনো ত্রুটি নেই, আপনার স্বাস্থ্য খুব ভালো, সাধারণত এত ভালো স্বাস্থ্য দেখা যায় না আজকাল। তাহলে কি যা দেখছি তাতে আপনার স্ত্রীরই সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই? দিস ইজ ভেরি আনফর্চুনেট। ডক্টর মুখার্জি, সন্তান যেখানে হবার নয় সেখানে মাথা খুনে মূল্যও কিছু হবে না, আমি জানি। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, মাধুরের মনের মধ্যে কোথায় একটা গিল্ট কমপ্লেক্স গ্রো করছে। আর আপনি বা কি করবেন, অনেক করেছেন আমাদের জন্য। আচ্ছা, নমস্কার। অনেক কাজ পড়েছিল, অফিসে ছিলাম। বাড়ির কথা বলো না, আমি টেলিফোন করেছিলাম। কখন? যখন হোক, মোট কথা তুমি অফিসে ছিলে না। একা তো বেরিয়েছিলাম। সে কথা বললেই হয়, বাজে কথা বলো কেন? ও নো মাধুরী, প্লিজ, কত টায়ার্ড লাগছে, এখন সব শুরু করো না। কি আবার শুরু করো না? এত বিরক্তি জমেছে তোমার মধ্যে? বিরক্তি কোথায় দেখলে? কথা জিজ্ঞেস করলেই তো বিরক্ত হয়। তুমি তো জিজ্ঞেস করছো না মাধুরী, তুমি কৈফিয়ত চাইছো, কোথায় গিয়েছিলে, কি করছিলে, ভালো লাগে সবসময় তারপর থেকে থেকে টেলিফোন করবে, কি যেন একটা অন্যায় করে বেড়াচ্ছে। না তোমার চা না, থাক খাও, আমারই অন্যায় হয়েছে। অফিস থেকে পেতে পুড়ে এলে আমি অশান্তি শুরু করে দিয়েছি। কি হয়েছে তোমার মাধুরী? এক এক সময় তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাও। তুমি আমাকে বলে বিরক্তি আসছে, কিন্তু তোমার মুখে চোখে বিরক্তি যেন সবসময় লেগে রয়েছে। আর একটা কথা আমার মনে হচ্ছে মাধুরী, যে তুমি যেন আস্তে আস্তে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছো।
এর চেয়ে দুঃখের হয়তো আর কিছুই নেই। অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম জানো? ডাক্তারের কাছে। নিজেকে একটু পরীক্ষা করিয়ে নিতে চেয়েছিলাম। তোমার আমার পরীক্ষা করাবার কি দরকার ছিল? সব ডাক্তারই তো আমার সম্বন্ধে একমত হয়েছেন। না, তবু একবার শিওর হয়ে নিলাম। কি শিওর হলে? আমার অক্ষমতা সম্বন্ধে বেশি করে শিওর হলেই তো। না মাধুরী, না, আমি জাস্ট নিজেকে কি বলবো তোমার, তবে তুমি যা বলতে চাইছো সে ধরনের ইচ্ছে আমার ছিল না। আর কি ছিল বলো? নিজের কনসিয়েন্সকে ক্লিয়ার করা। কনসিয়েন্স ক্লিয়ারের কথা আসছে কোথা থেকে? তুমি জানো না? আমি জানি না, আর তোমার সঙ্গে তর্কও করতে চাই না। তুমি রোজ দেরি করে আসো কেন? বড় মেয়েটার অ্যাডমিশনের জন্য এবার সংসারে যাবতীয় কাজই অফিস আওয়ারের মধ্যে করতে হবে। সবারই সংসার আছে, সবারই প্রবলেম আছে, কাজটা আলাদা করে রাখা যায় না? আমি কিছু বলে না বলে তার অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করি না সুপ্রিয়, তাতে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর কখনো হবে না। শোনো, আমরা দু একদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সোম আর মুখার্জি আমার সঙ্গে যাবে, মিস ব্যানার্জির কাছ থেকে ডিটেলে সব জেনে নাও। হ্যালো, বিরক্ত করলাম? না বলো, প্রচন্ড কাজের চাপ পড়েছে। বলো তাড়াতাড়ি কি ব্যাপার? দেখো সারা কর্মার মতো চুপচাপ বসে আছি, দম বন্ধ হয়ে আসছে, তা ভাবছিলাম কিছু একটা করি। বড়দির সঙ্গে কথা বলেছি, তিনি তার স্কুলে আমার নিতে রাজি আছেন। এটা খুব ভালো কথা। এটা এমন কি জরুরি ব্যাপার যে ইমিডিয়েটলি টেলিফোন করে একটা কিছু করতে হবে? হ্যাঁ সে তো ঠিকই, আমার কাজের আবার জরুরি কিসের? আরে না না, আমি তা বলিনি। শোনো মাধুরী, তোমার কাজ ঠিক হলো? হ্যাঁ, কাল থেকে জয়েন করবো ভাবছি। আবার স্কুলে যাচ্ছি শুনে বড়দি খুব খুশি। তখন তুমি রাগ করে টেলিফোনটা রেখে দিলে, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। না রাগ করবো কেন? করলে তো। কি করে বুঝলে? দম করে টেলিফোন রেখে দিলে। আমাকে দু তিন দিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, খুব কাছে বর্ধমানে। তুমি ইচ্ছে করে আসতে পারো কিন্তু। না, তোমার কাজের জায়গায় গিয়ে শুধু শুধু ক্ষতি করা হয়, তুমি বরং ঘুরে এসো, নিশ্চিন্তে কাজ করতে পারবে। জানো আজ স্কুলে ঢুকতেই বড় অদ্ভুত লাগছিল, চার বছর ওখানে কাজ করেছি, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ওখানেই আমার প্রথম কাজ, তারপর তোমার সঙ্গে আমার ওখানেই দেখা। এখন আফসোস হচ্ছে না? দেখো ওভাবে কথা বলো না, আফসোসের কোনো কিছু দেখেছো আমার মধ্যে? সব সময় দেখছি, জীবনে আনন্দ নেই, হাসি নেই, কোন রকমে যেন নিজেকে টেনে নিয়ে চলেছো। তুমিও তো তাই করছো, এভাবে জোড়াতালি দিয়ে চলবার কি দরকার তাও তো বুঝি না। আমিও বুঝি না। তুমি জায়গাটার একটা টোটাল এরিয়া আর প্রত্যেকটা মন্দিরের হাইট আর এরিয়া বের করো, বুঝলে? আর মুখার্জি, তুমি একটা গ্রাউন্ড প্ল্যান তৈরি করো, এমন কিছু শক্ত ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে। সুপ্রিয়, চলো একটা রাউন্ড দিয়ে আসি। সুপ্রিয়, তোমাকে সেদিন অফিসে বকেছিলাম, কিছু মনে করো না। না স্যার, এই কি কথা? না আজকাল কি হয় জানো, মেজাজ ঠিক রাখতে পারে না, হয় না খারাপ লাগে। স্যার আমাদের সময় বৌদি এলে বেশ হতো না? ও একটা স্কুলে কাজ নিয়েছে। তাই নাকি? তাহলে তো বৌদিকে ধরতে হবে, আমার মেয়েটাকে কোনো স্কুলে ভর্তি করাতে পারছি না স্যার। শোনো সুপ্রিয়, তুমি ডিজাইনটার একটা নকশা করে ফেলো, আর এসব কি কাজ ভালো লাগে? তবু যখন গভর্নমেন্টের হুকুম তখন করতে হবে, খাজুরাও হয়, এলিফ্যান্টা হয়, কাজ করতে করতে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। যাকে তুমি কাজে লেগে পড়ো, আর যত শীঘ্র সম্ভব কাজ শেষ করে বাংলায় ফিরতে হবে। হ্যাঁ আচ্ছা।
ব্যারিস্টার শুভ্র মুখার্জি আর তার স্ত্রী ডিভোর্স হয়ে গেলেন, কি হবে এখন? আরে তাতে তোর কি, আমার আর কি, হয়ে গেলেন তাই বলছিলাম। ওসব বড় লোকদের ব্যাপার ভাই ছেড়ে দাও, প্রচুর অর্থ মন নিয়ে কারবার করার জন্য অপর্যাপ্ত সময়, আর আমরা সারা দিন রাত কি করে দুটো পয়সা রোজগার করবো সেই ধান্দায় মন প্রাণ ঢেলে দিয়েছি, মনে হয় আর অন্য কোনো ফাংশন নেই বুঝলি। এক এক সময় বউটার উপর প্রচন্ড রাগ হয়, ইচ্ছে করে দি ঝুঁটিটা ধরে নেড়ে, আবার ভাবি দরকার নেই বাবা দুটো রাঁধা ভাত তো জুটছে। তুই বেড়া ইন্টেলেকচুয়াল নোস। আরে রাগ তোর ইন্টেলেকচুয়াল, রবীন্দ্রনাথ মধ্যবিত্তের জন্য একটি কথাই বলে গেছেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে। স্যার বাথরুমে কনস্ট্রাকশন জোন দেখুন স্যার। ও আমি আর কি দেবো, আপনি যা হয় করেন। এ ধরনের প্ল্যান তো আগে এক্সিকিউট করিনি স্যার, তাই ভয় করছে, নইলে জাস্টিস মুখার্জি ব্যারিস্টার সেন এদের মতো বিরাট বিরাট লোকদের কত বড় বড় বাড়ি তৈরি করল, কোনো অসুবিধাই হয়নি। আমার স্ত্রী বলেন তোমার এলেম আছে বাবা। বারান্দার ডিজাইনটা একটু চেঞ্জ করলে ভালো হয় না, এতে দক্ষিণ দিকটা কিরম যেন কোনা কোনে মনে হচ্ছে। আমার স্ত্রী বলেন দক্ষিণমুখী বারান্দার মতন আর কিছু নেই। যা আছে তাই করুন, নাহলে ছেড়ে দেন। আগে নয়, ছেড়ে দেওয়ার কথা নয়, আমি বলছিলাম আমার স্ত্রী বলেন দক্ষিণমুখী বারান্দায় নাকি সবচেয়ে ভালো। তা আপনার বাড়ি স্যার, আপনি যেরকম বলবেন তাই তো হবে। অশান্তি আর একঘেয়েমির হাত থেকে তোমায় মুক্তি দিলাম, জীবনে তোমার শান্তি আসুক, মন জ্ঞানে মুক্ত হোক, এই প্রার্থনা। Thank you.
মাধুরী নাকি চলে গিয়েছে? আমি ডিভোর্সের জন্য ফাইল করেছি। ডিভোর্স? ডিভোর্স কি বলছো? কি কি লজ্জার কথা? লজ্জা পাওয়ার মতো কিছু করিনি বৌদি। সতদার কি হয়েছে আমাকে বল। এবার হবে, মনের মিল হলো না, সারা ছাড়ি করলাম। শুনছো কথা সতদার? অন্তত বন্ধু হিসেবে আমার সব জানা দরকার। কি হয়েছে খুলে বল। মাধুরী এরকম কাজ করতেই পারে না, শি ইজ এন এঞ্জেল। বড় বাজে বকছো নিকলেটা। আমাদের পরস্পরকে ভালো লেগেছিল, কাছে এসেছিলাম, অনেক কাব্য করা হলো, অনেক স্বপ্ন দেখা হলো। তারপর একদিন দেখলাম যে আমাদের দুজনকার সংসারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হয়তো কারণ একটা ছিল, কিন্তু সেটাকে মানিয়ে নিতে পারলাম না। মাধুরী ভাবতে লাগলো সে অক্ষম, সে আমাকে সুখী করতে পারবে না। আর আমি ও মাধুরীকে ঠিক বুঝে উঠতে পারলাম না। হয়তো হয়তো ঠিক বোঝার চেষ্টাও করি। তারপর একদিন দেখলাম কখন অফিস দিন ঘর করে ফেলেছি, এ জীবন অর্থহীন বলে মনে হয়। বলবেন আমরা শান্তির জন্য দিবস করেছি, জোড়া তালে দিয়ে জীবন কাটাতে আমরা চাইনি। পরস্পরের সঙ্গে অভিনয় করে পার্টিতে পার্টিতে দাঁত বের করে আমরা হাসতেও চাইনি। বৌদি, যা সত্যি তাকে স্বীকার করার পেছনে আনন্দ যেমন আছে, কষ্টও তেমনি আছে। আর সেই কষ্ট যে কি মর্মান্তিক তা আপনারা বুঝবেন না, কারণ আপনারা চিরকাল সমালোচনায় করে এসেছেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। That's like Shatata. That's exactly like our Shatata. ওসব ফিলোসফি রাখো, এখন সোসাইটিতে মুখ দেখাবে কি করে তাই ভাবো। যেমন করে তুমি মুখ দেখাবে, তুমি যদি ও মুখ দেখাতে পারো তাহলে আমি কেন আমি মুখ না দেখানোর মতন কি করলাম? নিজেকে জিজ্ঞেস করো। অসভ্যের মতো কথা বলো না বলছি। সভ্যতার পরাই তুমি আর করো না, জীবনটাকে আমার নষ্ট করে দিলে, তবুও রেহাই দিলে না। যাও না, চলো। মাথার দিক দিয়ে আটকে রেখেছে কি? ভালো করে জানো যেতে পারবো না, তাই এ কথা বলছো। চিট, ইউ আর এ চিট। আমি চিট? কি দিয়েছো আমাকে? সারা জীবন ধরে আমাকে চুকিয়েছো, সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছো। কবে নলছে চলে যেতাম পারিনা শুধু, আর কেউ এ বঞ্চনা সহ্য করতো না বুঝলে। বঞ্চনার মানে তাহলে আমার জান নাই। আমি পারবো না, বরং এটুকু পারি তোমায় দেখিয়ে দেবো, তুমি নিজে নিজে লাগাবে। এখানে তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? না, অসুবিধা কিসের, বরং ভালোই আছি বাচ্চাদের নিয়ে। আমি তোর কথা সেক্রেটারিকে বলেছিলাম বুঝি, তোকে যাতে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট করে রাখা হয়। তুমি ঠিক মত নেই, বললেন বয়স কম, আর তাছাড়া তা বাবু আমি আর কিছু বললাম না। ঠিক আছে বর্দি, কেন আপনি ব্যস্ত হচ্ছেন? আমি একটা জায়গার খোঁজ করছি, পেলেই চলে যাব। যাও তুমি।
খেলা করো গে, আমি বোতাম লাগিয়ে দিচ্ছি, কিন্তু এই শেষবার আর লাগাবো না। আরে তোর কাছে নিবেদিত আর মাই মাস্টার আর তাই স্বয়ংখানা ছিল না? আছে, নেবে দে না একটু। মাধুরী, তোর কথা কোনো খবর জানিস? যে জীবন শেষ করে এসেছি সেখানে ইতিমধ্যে লাভ আছে কিছু? তা তোদের মধ্যে গোলমালটা হলো কেন? তোর কর্তাকে দেখে তো বেশ ভালো মানুষ বলে মনে হয়। না, তার সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই, ত্রুটি হয়তো আমারই। তা যা হোক বাপু, একটা ব্যাপারে তোরা বেঁচে গিয়েছিস, ভাগ্যে সের উপর তোদের ছেলে পুলে হয়নি। না বড়দি, সন্তান থাকলে হয়তো আমাদের ছাড়াছাড়ি হতো না। মাধুরী দেবীর বিবাহ হয়েছিল, রেজিস্ট্রেশন সার্টিফাইড কপিও দেওয়া হয়েছে। গত এক বছর আপনার ও শ্রীমতী মাধুরী দেবীর সঙ্গে কোন রকম দেখা সাক্ষাৎ হয়েছিল? না। মেন্টাল ক্রুয়েলটি ছাড়া তার বিরুদ্ধে আপনার আর কিছু বলার আছে? না। বিবাহিত থাকাকালীন আপনাদের কোনো সন্তানাদি হয়েছিল? না। শ্রীমতী মাধুরী দেবীকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি অ্যাপিয়ার করেননি বা কোনো উকিল নিযুক্ত করেননি, সুতরাং একতরফা আপনার ডিভোর্স মঞ্জুর করা যেতে পারে। আগামী এক বছর আপনি বিবাহ করতে পারবেন না। তোমাকে অনেকক্ষণ আটকে রাখলাম না? তাতে কি হয়েছে স্যার? না, এবারে যাও, হয়তো বাড়িতে ভাবছেন। ঠিক আছে, আমি দেখে রাখবো। আচ্ছা চলো বলো, আমিও তোমার সঙ্গে যাই। যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাবো। আপনি ক্লান্ত স্যার, ঠিক আছে আমি চলে যাবো। না না, ক্লান্ত কিসে, চলো না, আমার বাড়ি ফেরার কোনো তাড়াই নেই, গেলেই হলো এক সময়। আর বেশি দিন তোমাদের এভাবে খাটাবো না, বুঝলে? আমি রেজিগনেশন দিচ্ছি স্যার। হ্যাঁ, অনেকদিন তো হলো, আর ভালো লাগছে না, অন্য কিছু করি। আমার মেয়ে স্যার,
সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে ফুটবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে ভাবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে ভাবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভ ক্ষণে যাবে, আজকে যখন এসছেন তখন খেয়ে যেতেই হবে। অত দূরে কেন তুমি? কাছে এসো, কাছে এসো। আমি বরং স্যার আপনার একটু হাত মুখ ধোয়ার ব্যবস্থা করি, চলো। কি মিষ্টি গলা তোমার, তোমাকে কে গান শিখিয়েছেন? বাবা, আসলে মা। তার মানে? আমার গান জানি। তাই নাকি? গাও তো একটা শুনি। আমার ইচ্ছে করছে না। বললে তো খেতে, ঘরে কিছু আছে তো? যা আছে তাই খাবে। আলমারির মধ্যে তোয়ালটা আছে বের করে নিই, বাথরুমটাও বড্ড নোংরা হয়ে আছে। ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো। শোনো, তোমার তোমার মাথায় কিছু নেই, বৌদি সম্বন্ধে কোনো প্রশ্ন করো না জানো। তোমাকে আর শেখাতে হবে না, তিন ছেলের মা হতে চাই না। তিন ছেলের মা হতে চলল, কি বললে? তিন ছেলে, সর্বনাশ, ভগবান ভগবান, সর্বনাশ, সর্বনাশ হলো দুটো ছেলে মানুষ করছি। ওরা কি বলেই খালাস? আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়? ওই কিছুই তো খেলেন না। যেটুকু খেয়েছি খুব ভালো লাগলো, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। হোটেলে খেয়ে খেয়ে বড় একঘেয়ে লাগছিল। যাক, তুমি তৃপ্তি করে খেয়েছেন শুনে ভালো লাগলো, আর জোর করবো না। আপনি উঠুন। আপনি উঠুন স্যার। আরে ঠিক আছে, তুমি খাও না। ঘুমিয়ে পড়ো বাবা, লক্ষ্মী ছেলে ঢুকে ফেলো, অনেক রাত হয়ে গেছে বাবা। লক্ষ্মী ছেলে,
কেন স্যার আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, চাকরিতে রেজিগনেশন দিচ্ছেন? না, আর ভালো লাগছে না। শুধু তাই নয়, তোমরা জানো তো সব যে আমরা ডিভোর্সড হয়েছি। পুরনো জীবনের কোনো কিছুই আর রাখতে চাইছি না, সব নতুন করে আবার শুরু করতে চাই। জানো, আমার বন্ধু বান্ধব সবাই হঠাৎ কিরকম যেন একটু করুণার চোখে দেখতে শুরু করেছে। তাদের মতে এতে আমার সামাজিক সম্মান নাকি ক্ষুণ্ণ হয়েছে। আশীর্বাদ, যা সত্যি আমি তা গোপন করিনি, এই তো আমার অপরাধ। ঠিক আছে, এই অপরাধ নিয়ে না চললাম, কি গেল এলো তাতে? ইস, অনেক রাত হয়ে গেল, তুমি খাবে না? দেখো তো এরকম ব্যস্ত করলাম তোমাদের। কিসের ব্যস্ত স্যার? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে বাড়িতে নিয়ে আসি, আজ দারুণ ভালো লাগলো, খুব এনজয় করলাম স্যার। খুব সুন্দর হয়েছে স্যার, আমি অনেক কিছু শিখলাম। বেডরুমটায় যেভাবে চালুক্য মন্দিরের স্টাইলটা এনেছে, এই একটা দেখবার জিনিস হবে স্যার। প্রশংসা শুনবার জন্য তোমাকে ডাকা হয়নি? না স্যার। সুপ্রিয়, তোমাদের বাড়িতে সেদিন বড্ড ভালো লেগেছিল, অভাব অনটন নিয়ে তোমাদের সংসার, কিন্তু তবুও যেন তোমাদের লাইফের কাছে সমস্ত অভাব সমস্ত অনটন একবারে ম্লান হয়ে গিয়েছে। হ্যাঁ, ভালো কথা, তোমার ছেলে মেয়েদের কথা কিছু ভেবেছো? কি ভাবো স্যার? না, এমনিতেই তারা খুব সুন্দর, এত ফুল অফ লাইফ, এর উপর যদি প্রচুর আলো আর মুক্ত বাতাসের মতো তারা মানুষ হতে পারতো তাহলে কত সুন্দর হতো বলতো। সে আর কোথায় পাবো স্যার। জানো সুপ্রিয়, আলো বাতাসের কথা ভাবে এই বাড়িটা তৈরি করেছিলাম, কিন্তু কোনো কাজেই লাগলো না। তুমি নেবে স্যার? আমি তো আগেই বলেছি সুপ্রিয়, পুরনো জীবন থেকে আমি সম্পূর্ণ মুক্তি পেতে চাই, কিন্তু আজ এই বাড়িতে আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, তুমি যদি নাও এতে তৃপ্তি আর আমার কোনো কিছুতেই হবে না সুপ্রিয়। স্যার, স্যার আপনি জানেন আমার আত্মীয় বন্ধু বান্ধব বলতে কেউ কোনোদিন ছিল না। আপনি দয়া করে চাকরি দিয়েছেন, তাই কোন রকমে খেয়ে পড়ে বাঁচছি। সারা মাস পরিশ্রম করে যা রোজগার করি তাতে আমার অভাব মেটে না, তাই বাকিটা হেসে গান গেয়ে আনন্দ দিয়ে ভরিয়ে দিই। এক এক সময় মনে হয় আর বোধ হয় পেরে উঠবো না, আবার এক এক সময় ক্লান্তি ঝেড়ে মুছে উঠে দাঁড়াই, ভাবি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার সংসারের জন্য দরকার হলে আমি আরো পরিশ্রম করব। তখন দারুণ তৃপ্তি হয়, দারুণ আনন্দ হয় স্যার। স্যার আপনি আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না, আমার ছেলেমেয়েরা মানুষ হবে। হ্যাঁ, ওই অন্ধকার ঘরে থেকেই তারা একদিন মানুষ হবে, ভাগ্যে যদি থাকে আপনাদের আশীর্বাদে সেখান থেকেই তারা একদিন বড় হবে। সুপ্রিয়, তুমি তুমি ঠিকই বলেছ, আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারিনি, আমার বোঝা উচিত ছিল।
এই দেখো ট্রেন যে এসে গেল, এসো শিগগির এসো। আচ্ছা এই কলকাতা যাবার ট্রেন আবার কখন আছে? আগে সেই বেলাপাটায় চারেক আপনাকে অপেক্ষা করতে হবে। সর্বনাশ, এখানে ওই ওয়েটিং রুম বা ওই জাতীয়? আগে হ্যাঁ আপার ক্লাস ওয়েটিং রুম ওই সামনেই আছে, খোলাই আছে, যান চাটা ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ। তুমি এখানে? ওই একই কথা তো তোমাকেও জিজ্ঞেস করতে পারি। না মানে তোমাকে এখানে দেখব আশা করিনি তো, তাই বলছি। চাইয়ে কুছ খামি চাইয়ে? না খাবার তো সন্ধেই আছে, চায়ের দরকার হলে বলবো। এখন এদিকে কোথায় গিয়েছিলে? কাটিহার। তুমি কি আজকাল রাজগিরি থাকো? হ্যাঁ ওখানে একটা স্কুলে কাজ করি। কেন, তোমার বড়দের স্কুল কি হলো? ও অনেক কাজ ছেড়ে দিয়েছি। আমিও গভর্নমেন্টে চাকরি ছেড়ে দিয়েছি। মিস্টার দাসের ইঞ্জিনিয়ারিং ফার্মে জয়েন করেছি আর্কিটেক্ট হিসেবে। মিস্টার দাস, মিস্টার দাসকে তোমার মনে আছে? হ্যাঁ। সমীর ভালো আছে? জানি না, বহুকাল ওদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। কোন ঘুষ বোঝা? না মেল ছিল।
একটা বেজে গেল। তুমি খাবে না? খেয়েছ না? ট্রেনে বা রাস্তায় কিছু খেতে পারি না। ও তাই তো, খেয়ে গেছি। বেয়ারা? বেয়ারা কি করবে? জল টানতে ভুলে গেছি। সব বাজারের খাবার? হ্যাঁ, কাটিয়া থেকে নিয়েছিলাম। তোমার তো কোনোদিনই বাজারের খাবার সহ্য হতো না। দিনে দুটো খাবারও করে দিতে পারেন না? আসছো যে, এখনো হোটেলে চালাচ্ছো বুঝি? না, একটা ফ্ল্যাট পেয়েছি। তা তোমার কর্তা যে তোমাকে বড় একলা ছেড়ে দিয়েছেন। আমি নিজেই আমার কর্তা। তাকে মানো না, তো জানি তুমি চিরকাল একই রকম, কখনো কাউকে মানবে না। আরে বাজে বকে দেখো, মানবার মতো কেউ থাকলে তবেই তো মানব। না দেখো, আমার মনে হয় এই খাবার খেলে তোমার কিন্তু অসুখ করবে। আমি দেখবো, যদি কিছু খাবার পাওয়া যায়। দেখো, কিছু খাবার খাবো। তাই না? দুটো কোচ করে নিয়ে এসো আর কিছু সুন্দর। দুটো কোচ করতে বললাম, আমার কাছে রুটি মাখন আছে, তাই খেয়ে কাটিয়ে দাও। কি আর করবে? প্রায় 7 বছর পর তোমার সঙ্গে দেখা হলো না? এই 7 বছরে তোমার চেহারা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, খুব ক্লান্ত দেখাচ্ছে। সময়টা তো কম নয়, 7 বছর বয়সও বসেনি। আহা, কি এমন বয়স যে এরই মধ্যে বুড়ো হয়ে যেতে হবে? তা জানি না, তবে সবসময় নিজেকে বড় ক্লান্ত লাগে, বড় এক্সস্টেড মনে হয়। তোমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, একই রকম রয়ে গেছো তুমি। এই আরো 2-3 স্লাইস রুটি বের করো, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখো তো লজ্জায় ফেললে, মাত্র 4 স্লাইস আছে। ভাবিনি তো তোমার সঙ্গে দেখা হবে, তাহলে না বেশি করে আনতাম। নাও কতক্ষণ, দুটো কমলা লেবু খাও। দাঁড়াও, ছাড়িয়ে দিই, ছেলে মানুষের মতো খাই খাই করে। দেখো, আচ্ছা তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো না। তুমি সত্যি কিছু খাবে না? না, তুমি খাবে। আমার কিন্তু একা খেতে ভালো লাগবে না। রোজ কে থাকেন তোমার খাবার সময়? বেয়ারা? বেশ, আমি না হয় বেয়ারার মতো রয়েছি, তুমি খাও। তোমার সুটকেসের চাবিটা একবার দাও না, ওষুধটা বের করে দিই। ওষুধ? কিসের ওষুধ? বাহ, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছো, দিব্যি আছো। খাবার পরে সাইটিকা ট্যাবলেট খেতে না? ও, সে বহুকাল গেছে। তা দেখেই বুঝেছি, সাইটিকা যন্ত্রণাটা তো আর যায়নি। না, ওটা জ্বালায় মাঝে মাঝে। বাবু সাহেব, আমাদের জিনিস এক তরফ থাকতো, আপনার জিনিস এক তরফ থাকতো। ট্রেন টাইমে আ যাই না।
অলরেডি মাথা ধরে উঠেছে, ফাঁকা ঘরে বসেছিলাম, ভাগ্যে তা সরিল না। এখনো তো অনেক সময় আছে, চলো না কোথাও একটু ঘুরে আসি, যাবে? আচ্ছা থাক। না চলো ঘুরে আসি, আগে তুমি খেয়ে নাও। মান্দার হিলে উঠতে গিয়ে তোমার পা মুচকে গিয়েছিল, দুদিন ধরে আমায় আডেক্স মালিশ করতে হচ্ছিল। এত কথা মনে আছে তোমার? ছটা বছর একসঙ্গে কাটিয়েছি, জীবনের প্রথম তিন কখন ছটা বছর ভোলা যায় না। আচ্ছা তোমার কিছু মনে নেই না? আছে, তবে ভেবে কোনো লাভ নেই, তাই ভাবি না। আমিও যে সবসময় ভাবি তা নয়, তবে অনেকদিন বাদে তোমার দেখে সব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা প্রথম যেদিন তোমার সঙ্গে দেখা হয় মনে আছে তোমার? মনে নেই আবার, স্কুলে ছুটি হয়েছে, বাবু গাড়ি নিয়ে গেটের কাছে ঢুকলেন, চেহারা দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে যাবে না। আমি তোমাকে বলেছিলাম এখানে একটু মেয়ের অ্যাডমিশন হবে। আমি বলেছিলাম হবে, তবে বিকেল পাঁচটা নয়, সকালে দিকে। ব্যাস বাবু আমি হেসে বললেন, কিন্তু আমার যে সকালে অফিস, কি করবো? আমি বললাম তাহলে অ্যাডমিশন করাবেন না। জানো আজ অনেকদিন পরে মনে হচ্ছে প্রাণ খুলে হাসছে, আসতে যেন বুঝে গিয়েছে আজকাল। ও কি কথা, হাসতে ভুলে গেছি কি আবার? মানুষের মনের কোনো ঠিকানা নেই না? কেন বলছো এই কথা? জানো তোমার কাছে শেষ কটা দিন সত্যি বড় অসহ্য হয়ে উঠেছিল, মুক্তি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম, চলেও এলাম, কিন্তু তারপর দেখলাম আমি একা, একান্ত ভাবে একা। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ইটস সো পেইনফুল টু বি লোনলি ইন আ ক্রাউডেড সিটি, জঙ্গলে হয়তো একা থাকা যায়, তো লক্ষ মানুষের মধ্যে একা সে বড় কষ্টকর। আবার বিয়ে করলে না কেন? আয়না তো কোনো বাধাই তো ছিল না। মনের বাধা ছিল, তোমাকে যা দিতে পারিনি তা তো কাউকেই দিতে পারবো না, শুধু শুধু আরেকটা জীবনের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ঘটিয়ে লাভ কি? তুমি বা বিয়ে করলে না কেন? কোনে জুটলো না, সেই রকমই দুষ্টু আছো তুমি। মিলে যাইতে বিছুড়ি তেরা
দেখো তো, গড়গড় করে শুধু নিজের কথাই বলে চলেছি, তোমার কথা কিছুই শোনা হলো না। আমার কথা কি জানতে চাও বলো? এই তুমি কেমন আছো, কাজকর্ম কিরম হচ্ছে, শরীর কেমন আছে? জেনে তোমার লাভ কি হবে? ভালো লাগবে, যদি জানি তুমি ভালো আছো আরো ভালো লাগবে। ভালো আছি মাধুরী। চলো জীবনের সব কথা তো জানা নেই, তবে এটুকু জানি প্রথম যাকে ভালো লাগে তার কথা কোনোদিন মুছে ফেলা যায় না। ঠিক তাই মাধুরী, চেষ্টা করলেও না। ট্রেন আসতে বোধহয় দেরি নেই না? আর মিনিট 15 আছে, তুমি চাটা খেয়ে নাও আস্তে আস্তে, রাস্তায় তো কিছু খাওয়া হবে না তোমার। জানো প্রথমটা তোমাকে এখানে দেখে বড় বিব্রত হয়েছিলাম, তারপর জানি না কি করে সহজ করে দিলে। আছে ট্রেনটা মিস করে ভালোই হলো, দেখা হলো তোমার সঙ্গে। একটা কথা অজানা ছিল তাও জানলাম। আমাদের সবটাই শেষ হয়ে যায়নি, জমার খাতাতেও তো অনেক জমা রয়েছে, সে সবই কি করে। Thank you.